তাই তিনি এক শিশু পুত্রকে রাজার নিকট অর্পণ করিলেন, কেন? বলি দেওয়ার জন্য। রাজা ওই শিশু পুত্রকে লইয়া জলাশয়ের নিকট বলি দিবার জন্য প্রস্তুত হইয়া জিজ্ঞাসা করিলেন, বৎস, তোমার শেষ ইচ্ছা কি? শিশুপুত্র বলিলেন, আমার কোনো ইচ্ছাই নাই, আমার কোনো ইচ্ছাই নাই, থাকিলেও আপনার নিকট বলিয়া লাভ নাই। স্মার্ট দেখো, থাকিলেও আপনার নিকট বলিয়া কোনো লাভ নাই। রাজা বলিলেন, আমি রাজা, তোমার শেষ ইচ্ছা থাকিলে বলিতে পারো, আমি তাহা পূরণ করিব। শিশুপুত্র বলিল, মাতা পিতা ধন কি লোভী, রাজা লোভী সাগরা, দেব দেবী দেব দেবতা বলি কে লোভী, মম শরণাগতি মাতবা। মাতা পিতা ধন কি লোভী, রাজা লোভী জলাশয়ের জন্য সাগর, দেব দেবতা কি বলির লোভী, বলি হলে তবে না জল আসবে, কোন দেবতার উদ্দেশ্যে তো পণ্ডিতগণ বলেছেন, বলি দিলে ওই দেবতা সন্তুষ্ট হবে, জল আসবে, তার মানে দেব দেব দেবতা কি বলির জন্য লোভী, আর আমার গতি কি মম শরণা গতি মাধব, শ্রী মাধব কৃষ্ণের এক রূপ। ও উদ্ধত খর্গ নামিয়ে আসিল জলাশয়ে, এত জল উঠিতে লাগিল যে নগর ভাসিয়া যায়। এই অবস্থা দেখিয়া রাজা পুনরায় পণ্ডিতদের জিজ্ঞাসা করিলেন, দেখো না চাইতেও তো জানি না, বারবার একটা কথা বলি আমি আরএমপি ক্লাসে, আমরা চাইতেই তো জানি না। এই ভাসিয়া যায় ন যে নগর ভাসিয়া যায়। এই অবস্থায় দেখিয়া রাজা পুনরায় পণ্ডিতদের জিজ্ঞাসা করিলেন, এই প্রচুর জল হইতে নগরকে বাঁচাইবার উপায় কি? এইবার পণ্ডিত গেছে হাল খারাপ, পণ্ডিত বোঝে তো, একটু তো বুদ্ধি রাখে ঘটে। এবার পণ্ডিতগণ বলছেন, ওই বালককে জিজ্ঞাসা করুন, ওই রক্ষা করিতে পারিবে। ভক্ত বালক শ্রী মাধবের নিকট প্রার্থনা করিয়া বলিল, প্রভু এরা চাইতেও জানে না, এদের তুমি রক্ষা করো। আমি তোমাদের মাঝে মধ্যে আরম্ভিক ক্লাসে বলি না, আমরা চাইতে তো জানি। তারপর প্লাবন কমিল। সাকার পূজার গুচ্ছতম রহস্য সম্বন্ধে ভক্তদের শিক্ষা দিতে গিয়া তিনি বলিতেন, ভগবান শ্রীকৃষ্ণের মূর্তির দিকে দেখো, ঋষিগণ ওই যোগ সাধন তত্ত্ব সাধারণ মানুষকে বুঝাইবার জন্য কত সুন্দর ব্যবস্থা করিয়াছেন। ভগবানের হস্তে একটি বংশী, উহাতে 6টি ছিদ্র, উহা শঠচক্রের প্রতীক। উপর দিকে আরেকটি ছিদ্র, উহা সহস্রারের প্রতীক। ওই বংশীকে ফুল দ্বারা বাজাইতেছেন, অর্থাৎ শঠচক্রের পথে অন্তর্মুখী বায়ু ক্রিয়ারূপ প্রাণকর্মের প্রতীক। এর থেকে এটা তো বাসি তো দিলই, আরো আরো রয়েছে এর তোমার এক্সাম্পল, আরো রয়েছে, আরো আছে, যেটা এখানে উল্লেখ করা নেই, অন্য জায়গায়, এই বইতে অন্য জায়গায় উল্লেখ করা আছে, এখানে করা নেই। যাই হোক, ওই বংশীকে ফুল দ্বারা বাজাইতেছেন, অর্থাৎ শঠচক্রের অন্তর্মুখী বায়ু ক্রিয়ারূপ প্রাণকর্মের প্রতীক। ওই প্রাণকর্ম করিতে করিতে কুটস্থ দর্শন হয়, কুটস্থ ঠাডাই সূর্য নয়ন দ্বিদল চক্র যাই বলো না কেন, দর্শন হয়। তাই তাহার মস্তক করি ময়ূর পুচ্ছ, কৃষ্ণর যে আমরা জানি এই কৃষ্ণকে
যৌগিক ব্যাখ্যা দিচ্ছে এই মূর্তিটার, যোগী বোঝানোর জন্য এই মূর্তি করেছে। এই প্রাণকর্ম করিতে করিতে কূটস্থ দর্শন হয় এবং তাই তাহার মস্তক পড়ি ময়ূরপুচ্ছ, উহাতে যে চক্ষু লক্ষিত হয় তাহাই কূটস্থের প্রতীক। ভগবান ত্রিভঙ্গ মুরারি রূপে দণ্ডায়মান, উহা জিহ্বা গ্রন্থি, হৃদয় গ্রন্থি ও মূলাধার গ্রন্থি, যথাক্রমে ব্রহ্ম গ্রন্থি, বিষ্ণু গ্রন্থি ও রুদ্র গ্রন্থি ভেদের প্রতীক। বাম পদের উপর ভর করিয়া দক্ষিণ পদ হেলাইয়া দণ্ডায়মান, উহা ওঙ্কার ক্রিয়ার প্রতীক। এইরূপে এইরূপ ভগবানের মূর্তির মধ্যে সম্পূর্ণ জগতত্ত্ব বর্তমান জানিবে। এই প্রকারে যিনি কৃষ্ণকে ভজনা করেন, যে গীতাই বলা হচ্ছে কিন্তু প্রাণ, গীতাই কিন্তু বলা হচ্ছে, বুঝে নাও সরল বাংলায়। এই প্রকারে যিনি কৃষ্ণকে ভজনা করেন তিনি প্রকৃত কৃষ্ণ ভজনাকারী। আবার মা দুর্গার 10টি হাত উহার দ্বারা দেখাইতেছেন যে সাধক তাহার 10 ইন্দ্রিয় বা 10 প্রাণকে কিভাবে সংযত রাখিতেছেন। 10 প্রাণ অর্থাৎ প্রাণ অপান ব্যান উদান সমান নাগ ও কূর্ম কৃপর দেবদত্ত ধনঞ্জয়। এই 10 প্রাণ বা 10 ইন্দ্রিয়ের দ্বারা সমস্ত কর্ম সাধিত হয়। তাহার পদতলে পশুরাজ সিংহ তাহাকে যিনি দলন অর্থাৎ দমন করিয়া রাখিয়াছেন, তাই না, উহা কামের প্রতীক। উহাকে একেবারে হত্যা করেন নাই, কারণ তাহা হইলে সৃষ্টি বজায় থাকে না, আমাগো আসা যাওয়া বন্ধ হয়ে যাবে, হয়ে গেছে সৃষ্টি বজায় থাকিবে না, কিন্তু উহাকে বশীভূত করিয়া রাখিয়াছেন। তিনি অসুরকে বধ করিয়াছেন, অসুর হইল ক্রোধের প্রতীক। সাধকের উচিত ক্রোধকে হত্যা করা, পার্শ্বে লক্ষ্মী দেবী তাহার বাহন পেঁচা। সাধকের সাধনা করিতে করিতে যখন লক্ষ্মী অবস্থা লাভ হয় তখন তাহার সাবধান করা হইতেছে, যে যেন তাহার কখনো পেচকের অবস্থা না আসে। পেচক মানে কি, দিবা অন্ধ বা নিশাচর, অর্থাৎ হে সাধক সাবধানে থাকিবে, ধনলাভ হইলে তোমার পেচকের অবস্থা আসিতে পারে, এই অবস্থাকে লক্ষ্য করিয়া কবিরদাসজি কি বললেন, কনক কনকতে সৌগুণী মাদকতা অধিকায়, পিয়ে খায় বৌরা খায় উহ পায় বৌরায়। কনক অর্থে ধূত্রা বা সোনা, অর্থাৎ অর্থ পাইলে মানুষ পাগল হয়, খাইবার আবশ্যক থাকে না, উহার মাদকতা এতই অধিকতর। মানে এই অবস্থা হলে খাইতে হবে না, খাওয়াই দিতে হবে না, ওর মাদকতা এত, না খাওয়াইলেও তোমার মধ্যে আসবে। ওকে অপর পার্শ্বে সরস্বতী দেবী অর্থাৎ বাহন, তাহার বাহনকে অংশ সরস্বতী, কেমন এই যে দুর্গাপূজা তোমরা করো না, দেখো তার ডেফিনেশন, যৌগিক ডেফিনেশন, তাহার বাহন হংস। হংসের কাজ নীর ও ক্ষীর একত্রে থাকিলে তাহা হইতে ক্ষীরকে বাহির করিয়া লওয়া, এটা কে করে, সাধকের কাজ। সাধক যখন সাধনায় উন্নত অবস্থা লাভ করেন তখন তাহার নিকট তাহার সঠিক জ্ঞান লাভ হওয়ায় ওই অবস্থা প্রাপ্ত হন। তিনি তখন মলিন জগৎ সংসার হইতে সার বস্তু বাছিয়া লইতে সক্ষম হন। এই অবস্থাকে কি বলা হয়, পরমহংস অবস্থা বলা হয়। কিন্তু সাধকের আরো অগ্রসর হইতে হইবে, কারণ তখন তাহার
অদ্বৈতে প্রতিষ্ঠিত, প্রতিষ্ঠা লাভ হয় নাই, অদ্বৈত অবস্থা প্রাপ্ত হয়নি। পার্শ্বেকে দেবসেনাপতি কার্তিকেয়, উহা বীরের প্রতীক। সাধকের বীরত্বের সহিত সাধনা করিতে বলা হইতেছে। তাহার বাহনকে ময়ূর, ময়ূর মানে কি? ময়ূরের পুচ্ছ যে চক্ষু লক্ষিত হয়, ময়ূরের পুচ্ছে দেখবে এরকম চক্ষু, এরকম এরকম করা ডিপ চক্ষু থাকে, লক্ষিত হয়, উহা কূটস্থের প্রতীক। সাধক বীর বিক্রমে সাধনা করিতে থাকিলে অবশ্যই কূটস্থ দর্শন হবে। তাহার হস্তে তীর ধনু, তাহার হস্তে তীর ধনু, স্বর অর্থে বাণ। তীর ধনু কি? স্বর অর্থে বাণ বা শ্বাস বুঝায়, এবং ধনুক অর্থে দেহকে বোঝায়। এই দেহের ভেতরে স্বররূপ শ্বাসকে যিনি চালন করেন, অর্থাৎ বীরত্বের সহিত বায়ু ক্রিয়ারূপ প্রাণ কর্ম করেন, তিনি কার্তিকীয়। কার্তিকীয় শ্বাস আর মেরুদণ্ড, মেরুদণ্ড কি? ধনুক। আর বাণ কি? শ্বাস মানে স্বর। এই দিয়ে তো ক্রিয়াবান যুদ্ধ করেন বা যোগী এই দিয়ে যুদ্ধ করেন। তাই তোমাদের বলি না মেডিটেশন ক্লাসে, হ্যাঁ, মেরুদণ্ড সোজা করে রিল্যাক্স, বলি তো এই কারণে, ঘাড় সোজা, মুখ সোজা। ওকে, তাহলে এই সহিত বায়ু বীরত্বের সহিত বায়ু ক্রিয়ারূপ প্রাণকর্ম করেন, তিনি কার্তিকেয়। এত কষ্ট করিয়া সাধক সাধনা করিলেন, তাই তাহার সিদ্ধি মুক্তি চাই, সেই জন্য সিদ্ধিদাতা গণেশ। কিন্তু তাহার বাহনকে মুশিক, ইঁদুর। মুশিকের ধর্ম অকারণে অনিষ্ট করা, তাই সে অবস্থায় যেহেতু সাধক তখনও অদ্বৈতে পূর্ণরূপে স্থিতি লাভ করিতে পারেন নাই, সেহেতু সাধক তখন অদ্বৈতে পূর্ণরূপে স্থিতি লাভ করিতে পারে নাই, সেহেতু তাহাকে তখনও অনিষ্টকারী হইতে দূরে থাকিতে হইবে। তাহা না হইলে সিদ্ধি বা মুক্তি তাহার করতলগত হইবে না। এক একটা অবস্থা দেখছো না, এক একটা কিন্তু ফাঁক সাধকের, এক একটা ফাঁক। ওইখানেও নামার যথেষ্ট ব্যবস্থা আছে, কিন্তু পলে পলে ব্যবস্থা। ওইরা তো যাইতেছো, কিন্তু এগুলো কি অ্যাকচুয়ালি বুঝছো? এগুলো তোমার ফাঁক, দুমদাম পড়ার জায়গা। দেখো না, অনেকে ক্রিয়া করে আবার সমালোচনাও করে মানুষের। তাহলে কিন্তু তাহার বাহনকে মুশিক, মুশিকের ধর্ম অকারণে অনিষ্ট করা, এই যে মুশিক অকারণে অনিষ্ট করা, তাই সেই অবস্থায় যেহেতু সাধক তখনো, সাধক তখনো অদ্বৈতে পূর্ণরূপে স্থিতি লাভ করিতে পারেন নাই, সেহেতু তাহাকে তখনো অনিষ্ট, তখনো অনিষ্টকারী হইতে দূরে থাকিতে হইবে। তাহা না হইলে সিদ্ধি বা মুক্তি তাহার করতলগত হইবে না। সবার উপরে আছেন শিব, তিনি ব্রহ্ম তত্ত্ব। দেখবা দুর্গার উপরে, মাথার উপরে একটা শিবজির ছবি দেওয়া থাকে। তিনি বিশ্বনাথ হওয়া সত্ত্বেও তাহার থাকিবার স্থান নাই। অর্থাৎ সাধক যখন পূর্ণরূপে ব্রহ্ম তত্ত্বে অর্থাৎ অদ্বৈতে প্রতিষ্ঠা লাভ করেন, তখন তাহার এই অবস্থা প্রাপ্ত হওয়ায় আর নিজের বলিতে কিছুই থাকে না, নিজের বলিতে কিছুই থাকে না। তাই তাহার বস্ত্র নাই, ভাষ্য মাখিয়া বসিয়া আছেন, অর্থাৎ সাধকের
সর্ববিষয়ে ওই প্রকার ত্যাগ আসিয়া থাকে। তার মানে আরেকটা কথা দেখছ, এই যে শ্মশানবাসী শিবজি, এখানে বারবার কি উল্লেখ করা হচ্ছে দেখছো, সাধক বারবার বলা হচ্ছে, কিন্তু সাধক সাধক সাধক, আমরা কি জানি যোগী। তার মানে কি, এই যে অবস্থাটা সাধক আর যোগীর সন্ধিক্ষণ, কিন্তু আমি শিবজি নিয়ে কোনো কথা বলছি না, বা শিবজিকে আমরা কি জানি যোগী, কিন্তু এই যে অবস্থাটা শিবজির যা দেখানো হয়েছে, এটা কিন্তু সন্ধিক্ষণ, সাধক থেকে যোগীর অবস্থায় যাচ্ছে। কি কি সিমটম গুলো দেখো, বোঝো কি কি পার করে তোমায় যেতে হবে। গায়ে অর্থাৎ বস্ত্র নাই, ভস্ম মাখিয়া বসিয়া আছেন, অর্থাৎ সাধকের সর্ববিষয়ে ওই প্রকার ত্যাগ আসিয়া থাকে। সর্ববিষয়ে কিন্তু তাহার হস্তে ডমরু, কেমন উহার দুই দিক হইতে সমান বাদ্যধ্বনি, সমান সমান বাদ্যধ্বনি উঠে, উহা ওঙ্কার ধ্বনির প্রতীক। অর্থাৎ সাধক যখন ওঙ্কার ধ্বনি শুনিতে শুনিতে তন্ময় প্রাপ্ত হইয়া উহার সহিত একীভূত হইয়া যান, তাহার অপর হাতে কি ত্রিশূল, উহা কি সত্য রজ ও তম, এই তিন গুণের প্রতীক। অর্থাৎ সাধকের গুণাতীত অবস্থা লাভের প্রতীক। তাহার কোমরে কি, কোমরে তাহার কোমরে গলায় কি সর্প, সর্প কি, সর্প হচ্ছে হিংসার প্রতীক। সাধক তখন হিংসার সহ সকল প্রকার ইন্দ্রিয়কে দমন করিয়া পূর্ণরূপে অহিংসায় অবস্থিত। দেখো শিবজির ডেফিনেশন দেওয়া হচ্ছে, কোন তত্ত্বের শিবজির ডেফিনেশন দেওয়া হচ্ছে, মূর্তির ডেফিনেশন, এখানে যৌগিক ডেফিনেশন। যোগী কি ভাববেন এটা দেখে, কি বুঝবেন, মানে যিনি বোঝাতে, যে গুরু কি বোঝাতে চেয়েছেন এই মূর্তিটা দিয়ে। ওকে, সাধক তখন হিংসা অর্থাৎ হিংসা সহ সকল প্রকার ইন্দ্রিয়কে দমন করিয়া পূর্ণরূপে অহিংস অবস্থা লাভ করিয়াছেন। সেই শিবের বাহন বৃষ, বৃষ মানে কি, বৃষ শব্দের অর্থ ধর্ম, বৃষের চারটি পা, ধর্ম অর্থ কাম মোক্ষ, ধর্মের এই চতুষ্পদের প্রতীক শিব অর্থাৎ শূন্য তত্ত্ব। এই প্রকারে সাধক শূন্য তত্ত্বে প্রতিষ্ঠা লাভ করিয়া জীবন মুক্ত অবস্থা লাভ করে। শূন্য অর্থাৎ কিছুই নহে, এই কিছুই নহে অবস্থাই ব্রহ্ম। এগুলো এক একটা লাইনকে ভালো করে বুঝে নিতে হবে, এটাই রাস্তা বলা হয়েছে তোমার যাওয়ার, এটাই কিন্তু অ্যাকচুয়াল রাস্তা। এটাকে এক একটা কথাগুলোকে ভেঙে 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 তুমি যদি নেও, তুমি কিন্তু সফর করছো, তুমি সফর করছো, এবং সফরের রাস্তাটা কিন্তু তোমার কমপ্লিট হয়ে যাবে, বোঝা কমপ্লিট। ওকে, শূন্য অর্থাৎ কিছুই নহে, এই কিছুই নহে অবস্থায় ব্রহ্ম। চলো আজ অব্দি থাকুক, কেমন, 191 পৃষ্ঠা লিখে রাখতো পার্থ, 191। বলো কারো কোনো প্রশ্ন আজকের পড়া থেকে?